স্কুল অফ ক্রিমিনোলজি যে জিনিসটা, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিমিনোলজিস্ট যারা আছেন বা সোসিওলজিস্ট যারা আছেন, তারা ক্রিমিনোলজির বিভিন্ন সাইডের বিভিন্ন আঙ্গিকের যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেটাই হচ্ছে স্কুল অফ ক্রিমিনোলজি বলা হয়। যে বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আসছে। তো এখানে কিছু স্কুল আছে, তো এই যে স্কুল অফ ক্রিমিনোলজির কনসেপ্টটা, এটা বেসিক্যালি আজ থেকে 200 বছর আগেও ছিল। যে স্কুল অফ ক্রিমিনোলজির কাজটা হচ্ছে, মানে ক্রিমিনোলজিটা কিভাবে কাজ করতেছে, এর সিস্টেমটা কি, এটার সাপোর্টার কারা, বা সাপোজ ধরেন বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে। তো আচ্ছা, সাপোজ ধরেন ক্লাসিক্যাল স্কুল, ক্লাসিক্যাল স্কুলটাই আমরা ফার্স্টে করবো। তো এই ক্লাসিক্যাল স্কুলের যে কনসেপ্টটা আছে তারা, সেটা কারা সাপোর্ট করতেছে? কারণ যেহেতু ক্রিমিনোলজি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এখানে আপনারা গত ক্লাসে আমরা দেখবেন যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, বায়োলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, ফিজিক্যাল ফ্যাক্টর কাজ করে, মেন্টাল ফ্যাক্টর কাজ করে, সোসিওলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সো এক একজন হয়তো বা একক আঙ্গিকে এক এক দিক থেকে এই যে যে স্কুলস অফ ক্রিমিনোলজি যেগুলো সেগুলোকে চিন্তা করে থাকে, এই জন্য এক একটা এক এক রকম ভাবে হয়েছে। তো ক্রিমিনোলজির এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বেসিক্যালি থিওরি অফ ক্রাইম কজেশনটাকে ইন্ট্রিকেটেড করে। থিওরি অফ ক্রাইম কজেশনটা কি? থিওরি অফ ক্রাইম কজেশনটা হচ্ছে ক্রাইম কি কারণে ঘটতেছে। গত উইকের আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, ফার্স্ট উইকে প্রবাবলি, যে ল অফ দ্য ক্রাইম কি জিনিস, এরকম টাইপের পেনাল কোডে দিছিলাম না ক্রিমিনোলজিতে দিছিলাম। তো অনেকেই ওইখানে ক্রাইম কি জিনিস করছে, সরি এটা ক্রিমিনাল পেনাল কোডে ছিল, সরি এটা এখানে আলোচনা করা ঠিক হচ্ছে, এক্সট্রিমলি সরি। যাই হোক, তো আমরা বেসিক্যালি এই সিস্টেমটা কি জিনিস বা কি ধরনের রিজন থাকতে পারে একটা ক্রাইম ঘটার পিছনে, সেটা নিয়েই হচ্ছে এই স্কুলগুলো আলোচনা করে থাকে। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের স্কুল আছে, আমরা সব ধরনের স্কুলই মোটামুটি অল্প অল্প করে ফিচার্সগুলো কি আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। তো গতদিন যেটা বলতেছিলাম, আচ্ছা, তো ক্লাসিক্যাল স্কুল যে ফার্স্ট যে স্কুলের কনসেপ্টটা, এটা হচ্ছে 17th এবং 18th সেঞ্চুরির দিকে যে ক্লাসিক্যাল স্কুলের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা গ্রো আপ হয়। ওই সময় আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা অনেকটা বায়াসড ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ছিল, ডেথ পেনাল্টি অনেক কমন ছিল, কিছু হইলেই ধরো ওটার লটটাও ছেড়ে দাও, এরকম টাইপের একটা কনসেপ্ট ছিল, মানে একটা বারবারিয়ান সিস্টেম ছিল। তো তখন যে মানুষের যে ফ্রি উইল বা হিউম্যানের যে রেশনালিটি, মানে হচ্ছে যে মানুষের নিজের ইচ্ছা বা চিন্তা ভাবনা যে আমি এই কাজটা করব, এই কাজটা করলে আমার এই জিনিসটা হবে, এই ধরনের যে রেশনালিটির যে ব্যাপারটা, ওই ব্যাপারটা ওইভাবে ফোকাস ছিল না। ঠিক আছে, বাট ক্রাইম যে টোটালি মানুষের আউট অফ ফ্রি উইল এবং ইন্ডিভিজুয়াল চাইলেই ক্রাইম ঘটতে পারে, এবং পানিশমেন্টের ব্যাপারটাও খুবই সিরিয়াস টাইপের ছিল, দেখা যেত যে সিম্পল একটা অফেন্স সেটার জন্য খুব সিরিয়াস টাইপের একটা পানিশমেন্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখা যেত যে ক্রাইমকে প্রিভেন্ট করার কোনো ওয়ে ছিল না, তারা করতো যে ই করতো, তারা যারা ক্রিমিনাল আছে তাদের উপরে অত্যাচার শুরু করতো। ঠিক আছে, কিন্তু ক্রিমিনোলজি পড়ার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে কেন ক্রাইম ঘটতেছে, সেই অনুযায়ী যাতে কাজ করা যায় সেটা নিয়ে অ্যানালাইসিস করাটাই তো মেইন উদ্দেশ্য। তো এই ক্লাসিক্যাল স্কুলের সময়ে বেসিক্যালি সেসারি ব্যাকেরিয়া এবং জেরেভিন বেথাম, এই দুইজন বেসিক্যালি আপনার এই যে হিউম্যান রাইটস এবং ফ্রি উইল, হিউম্যান রাইটসের ব্যাপারটা কেন আসছে, যে সাপোজ দেখা যাচ্ছে অনেকে খুব নর্মাল একটা অফেন্স করতেছে, বাট সেটার জন্য তাকে অনেক সিরিয়াস একটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এই জিনিসগুলা যাতে না হয় সেই জন্যই হচ্ছে আপনার এই ইয়াটা আসছে। কি বলে, জেরেমি বেন্থাম এবং চেস্টার ব্যাকেরিয়া বেসিক্যালি হিউম্যান রাইটস এবং ফ্রি উইলের এই কনসেপ্টটা নিয়ে আসছে। তো এখন আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল স্কুলের কনসেপ্টটা কি, বা ক্লাসিক্যাল স্কুল কি বলতেছে। দেখেন যে ফিচার্সগুলো আছে, এক নম্বর ফিচারে বলতেছে অল পিপুল আর গাইডেড বাই ফ্রি উইল।
মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি তারা আমরা আমাদের নিজেদের ফ্রি উইল, নিজের যেটা ইচ্ছা সেটা আমরা করতেছি, তাই না? ম্যাক্সিমাম টাইমেই আমরা চেষ্টা করি যে নিজের যেটা ভালো লাগতেছে সেটা করার, ঠিক আছে? মাঝে মধ্যে এদিক সেদিক দু একটা অন্যের কথায় বা এসে ইনফ্লুয়েন্স হয়ে করি, দ্যাটস ডিফারেন্ট জিনিস, বাট ম্যাক্সিমাম টাইম মানুষ নিজের ইচ্ছায় যেটা করতে পছন্দ করে, গাইডেড বাই মানুষ নিজের নিজের উইলটাকে যেদিকে পরিচালিত করে সে কিন্তু সেদিকেই করে, সেই কাজটাই করে বা সেইদিকেই যায়। অল বিহেভিয়ার ইজ গাইডেড বাই হেডনিজম। হেডনিজম কি জিনিস? হেডনিজম মানে হচ্ছে আপনার ইনার যে খুশি, আপনি হয়তো বা খুশি হচ্ছেন, আমরা যখন খুশি হই তখন আমরা হাতে তালি দেই, বা খুশি হলে আমরা অনেক সময় দেখা যায় যে শপিং করি, বা খুশি হলে আমরা মানুষকে গিফট করি, বা খুশি হলে আমরা ঘুরতে যাই, হয় না? বা ভাইস ভার্সা হতে পারে, আপনার মন খারাপ, আপনি ঘরে বসে আছেন সারাদিন, ঝিমাইতেছেন, কিচ্ছু করতেছেন না, যে যে আসতেছে তারে ঝাড়ি ঝাড়ি মায়েরা, চট থাপ্পড় মায়েরা বারোটা বাজায় দিচ্ছেন, কেন? কারণ আপনার ভিতরে পেইন, আপনি কষ্টে আছেন, বা আপনি যখন সুখে থাকতেছেন তখন হয়তো বা সেই জিনিসটাই করতেছেন, আপনার সেটা করতে ভাল লাগতেছে। সো মানুষের যে বিহেভিয়ার গুলো সেটা মানুষের হেডনিজম দ্বারা গাইডেড। হেডনিজম হচ্ছে ইনারে যে সার্কামস্টেন্সেসটা চলতেছে, খুশি বা টেনশন, বা টেনশনে যখন থাকেন তখন যেটা হয় যে টেনশন টেনশন করতেছি, সবকিছু ভুলে যাচ্ছি, ঠিক আছে? বা অন্য মানুষকে যেটা, এইগুলাই হচ্ছে হিডনিজম, যে আপনার ভিতরে ইনারে কি হচ্ছে, ঠিক আছে? বা অবচেতন মনে অনেক কিছু টেনশন করতে করতে অনেক কিছু করতেছেন, দ্যাটস দ্য হিডনিজম। সো হিডনিজম যেদিকে আপনাকে ডাইভার্ট করতেছে আপনি সেই দিকেই গাইডেড হচ্ছেন। অল ক্রাইম ইজ দ্য রেজাল্ট অফ ফ্রি উইল অ্যান্ড হেডনিজম। বলতেছে ক্রাইম গুলাও আপনার নিজস্ব ফ্রি উইল, আপনি নিজে চাচ্ছেন সেই জন্যই হচ্ছে। ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেস, আমি আবারও বলি ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেস, এমন না যে আপনাকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, প্রভোক করা হয়েছে, সেই সার্কামস্টেন্সেস গুলোর কথা আমি বলতেছি, সেগুলো এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, বাট ম্যাক্সিমাম সার্কামস্টেন্সেস। আপনার ঘরে টাকা নেই, আপনার জব নেই, আপনি চুরি করতেছেন, আপনার জব নেই, আপনার ঘরে টাকা নেই, মানে হচ্ছে আপনার ভিতরে পেইন আছে। এখন আপনাকে কি করতে হবে? আপনার টাকা নেই, আপনাকে টাকা ইনকাম করতে হবে, সেজন্য আপনি কি করতেছেন? নিজের ইচ্ছাই যা চুরি করতেছেন, ফ্রি উইল আপনাকে ডাইভার্ট করতেছে চুরি করার জন্য। প্লাস হেডনিজম, যেটা আপনার ইনারে যেটা হচ্ছে, খুশি আছেন বা ডিপ্রেশনে আছেন, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিতে আছেন, এই দুইটা জিনিসের দ্বারাই কিন্তু আপনার ক্রাইমটা ঘটতেছে। তারপরে হচ্ছে অল পানিশমেন্ট শুড বি ফিট দ্য অফেন্স। কিছুক্ষণ আগে যেটা হচ্ছে, আগে দেখা যেত যে কি হচ্ছে, চুরি করছে একটা দিল লটকে ঝুলায়, ঠিক আছে? অফেন্সের সাথে পানিশমেন্টের কোনো মিল নাই, যেটা যেটা মনে হইতেছে সেটা সেটাই করে ফেলতেছে। দ্য লাস্ট ওয়ান, ব্যাড পিপল আর নাথিং মোর দেন দ্য রেজাল্ট অফ ব্যাড লস। সো বলছে যে খারাপ মানুষ যারা আছে, যারা ক্রাইম করে, ক্রিমিনাল, তারা তৈরি হয়েছে ল এর কারণে। সেটা কেমন জিনিস? ধরেন আজকে আপনি চুরি করতেছেন কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি জব, ইউ ডোন্ট হ্যাভ এনি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। আপনার কেন জব নেই? কারণ আপনার হয়তো বা বেকার ভাতা দিচ্ছে না আপনাকে, বা আপনার যে সাহায্যটুকু করোনার সময় পাওয়ার কথা ছিল সেই সাহায্যটুকু আপনি পাচ্ছেন না সরকারের কাছ থেকে বা আপনার অথরিটির কাছ থেকে। তো আপনাকে তো সার্ভাইভ করতে হবে, দ্যাটস হোয়াই তো আপনি চুরি করতেছেন, তাই না? তো এটা কেন হয়েছে? আপনি কেন কোনো ধরনের ব্যাকআপ পান নাই, বা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের ফ্যাসিলিটি পান নাই? হয়তো বা গভর্নমেন্ট অনেককেই ফ্যাসিলিটি দিয়েছে কিন্তু আপনার পর্যন্ত আসে নাই, কেন? কারণ হয়তো বা ব্যাড লয়ের কারণে তারা আপনাকে আইডেন্টিফাই করতে পারেনি সেই জন্য। সো ক্লাসিক্যাল স্কুলের থিওরি অনুযায়ী হচ্ছে এই দুটো জিনিস, এই কটা জিনিস বলা হয়েছে। এবার আসেন আমরা কিছুক্ষণ আগে যে আমরা বলতেছিলাম জেরেমি বান্থাম এবং চেসারি বেকারিয়াটা পড়বো। তো চেসারি বেকারিয়া তার যে স্কুলটা, মানে স্কুলের যে কনসেপ্টটা, সেটাতে বেসিক্যালি সে দুটা পোর্শনে ভাগ করছে, এটা আমি ডিটেলসে যাইনি। একটা পোর্শন হচ্ছে দ্য রেশনাল ফাউন্ডেশন অফ ল, মানে একটা লয়ের ফাউন্ডেশন কি থাকতে পারে। লয়ের ফাউন্ডেশনের মধ্যে হিউম্যান নেচার থাকতে পারে, সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে পারে, যে একজন আরেকজন বা গভর্নমেন্টের ইন্টারেস্টে কাজ করতেছি না করতেছি কিনা, গভর্নমেন্ট কীরকম সেটা থাকতে পারে, এর মধ্যে ইনক্লুডিং লস থাকে যে আপনার লসটা কীরকম টাইপের বা কী টাইপের ল আপনার দেশে চলতেছে সেটার প্রভাবটা কীরকম আছে সেটা থাকতে পারে। আর সেকেন্ড পোর্শনটা হচ্ছে আপনার পানিশমেন্ট, যে পানিশমেন্ট তো অবশ্যই নেসেসারি, একটা অফেন্স
রোধ করার জন্য পানিশমেন্ট অবশ্যই নেসেসারি, বাট পানিশমেন্টটা যেন প্রপোর্শনেট টাইপের পানিশমেন্ট হয়, এমন টাইপের পানিশমেন্ট যেন না হয় যেটা আপনাকে আরো খারাপ দিকে ধাবিত করে, এবং পানিশমেন্টটা যেটা থাকবে সেটা যেন সবার কাছে ক্লিয়ার হয় যে চুরি করলে এই পানিশমেন্ট, এটা একজনের ক্ষেত্রে একরকম আরেকজনের ক্ষেত্রে আর একরকম, এরকম যেন না হয়। এই টাইপের কনসেপ্টটি বেসিক্যালি সরি ব্যাকটেরিয়া বলছে। আচ্ছা, তো তার ফিচার্স গুলা কি ছিল? দ্য সোশ্যাল কন্ট্রাকচুয়াল বেসিস অফ সোসাইটি। সো তার মতে হচ্ছে যে সোসাইটিটা তৈরি হচ্ছে আপনার আমার মধ্যে যে সোশ্যাল কন্ট্রাকচুয়াল যে ব্যাপারটা আছে সেই কারণে। সেটা কিরকম? যে আপনি আমি একসাথে একই সমাজে বসবাস করি, আপনি আমি ঠিক মতো কাজ করতেছি, আপনার সমাজের ল যেগুলো আছে সেগুলো মেনে চলতেছি, দ্যাটস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এবং সেই কারণেই কিন্তু একটা সোসাইটি প্রপারলি এবং ভালোভাবে রান করে। সেকেন্ড হচ্ছে দ্য ক্রিমিনাল ল শুড হ্যাভ এ রেস্ট্রিক্টেড স্কোপ। ক্রিমিনাল ল যেটা আছে বা ল অফ দ্য ক্রাইম যেটাকে বলা হয় সেটার স্কোপটা যেন খুব রেস্ট্রিক্টেড থাকে, এমন যেন না হয় সে বাদশার ছেলে সেই জন্য তার পানিশমেন্ট একরকম, আমি গরিব কৃষকের মেয়ে আমার জন্য পানিশমেন্ট একরকম, এমন যেন না হয়, সবার ক্ষেত্রে যেন এটা রেস্ট্রিক্টেড একটা সার্কামস্ট্যান্সেস থাকে। পিপল শুড বি প্রিজিউম ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সো যে কোনো মানুষকে কিন্তু আপনার এটা এর আগেও বলছেন যে একজন লোককে যখন কোনো একটা কিছুর জন্য বলা হয় যে ও এটা হয়তো বা করছে মাইট বি, তো ওই সার্কামস্ট্যান্সেসে তাকে অ্যাকিউজড বলা হয়, তাকে কিন্তু তখন ডিপেন্ডেন্ট বলা হয় না। সো যতক্ষণ পর্যন্ত সে গিলটি প্রুফ না হবে, ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হয় সে ইনোসেন্ট, এবং এই সার্কামস্ট্যান্সেসের মধ্যে তাকে কোনো ধরনের টর্চার করা যাবে না। কারণ ধরেন আপনি পিটায়া ফাটায়া ফাটাই ফেললেন, দুদিন পরে দেখা গেল কেসের জাজমেন্টে সে বেচারা নট গিলটি ছিল, আপনি কোনোভাবে এই যে আপনি একজন পুলিশ অফিসার আপনি পিটাইলেন সেটার কি ভর্তুকি আপনি কোনোভাবে দিতে পারবেন? দেখা গেল যে পিটায়া হাড্ডিগুটি ভেঙে ভেঙে দিল, দুদিন পরে জাজমেন্টে বেরোলো সে নট গিলটি। আপনি কি আমাকে এই যে ক্ষতিটা আমার হয়েছে গভর্নমেন্ট কি এই ক্ষতিটা রিয়া দেয় বা এ ধরনের কোনো পলিসি আছে? নাই। সো মানুষকে ধরা হবে যে সে ইনোসেন্ট যতক্ষণ পর্যন্ত না তাকে গিলটি প্রুফ করা হবে ততক্ষণ পর্যন্ত। দ্য ল শুড বি কোডিফাইড রিটেন উইথ পানিশমেন্ট ডিসক্রাইবড ইন অ্যাডভান্স। সো লটা এমন হতে হবে কোডিফাইড রিটেন ল হতে হবে যেখানে পানিশমেন্টের কথাও বলে দেওয়া আছে, যেমন আমাদের প্যানাল করে আমরা যখন পড়বো বলে দেওয়া আছে। কেন বলতে স্যার এই কথা? কারণ কিছু কিছু দেশে যেমন ইউকেতে যে ল আছে, যেমন কনস্টিটিউশনাল কিছু আছে, কনভেনশনাল কিছু আছে, আনকনভেনশনাল। সেটা কি জিনিস? কনভেনশনাল মানে হচ্ছে লেখা টাকা আছে, আনকনভেনশনাল কোনো কিছু লেখা নেই। এরকম অনেক দেশের অনেক ইয়াতেই লতেই আছে, অনেক লই আছে যেটা কোনো রিটেন ফর্ম নেই। এভাবে ল চলে আসতেছে সারা বছর ধরে, সারা জীবন ধরে, ঠিক আছে? সো এই জন্য বলছে যে ল শুড বি কোডিফাইড, এবং যে পানিশমেন্ট আছে সেটা আগে থেকেই কিন্তু ডিটেলসটা দেওয়া থাকতে হবে। তারপরে বলছে পানিশমেন্ট শুড বি লিমিটেড to only that necessary to deter people from ever committing it again. So punishment এমন হতে হবে যাতে ওই লোকটা ভবিষ্যতে আর কখনো ওই অফেন্সটা না করতে চায়, ঠিক আছে? No committing, মানে এই জিনিসটা দিয়ে এটাও বুঝাইলো যে পানিশমেন্টটা এমন দেয় যাতে সে আর ওই অফেন্সটা না করতে চায়। এর মানে হচ্ছে কি, মাইরে ফেলেন না তাকে, তাকে সুযোগ দেন, ছোট একটা একটা অফেন্সের জন্য তাকে এমন একটা পানিশমেন্ট দেন যাতে সে শুধরায় আসে। কিন্তু মেরে ফেললে, ক্যাপিটাল পানিশমেন্ট যদি আমি তাকে দিয়ে ফেলি, তাকে মেরে ফেলি, তো শুধরাবে তাকে। পানিশমেন্ট শুড বি সিভিয়ার, সার্টেন অ্যান্ড সুইফট। পানিশমেন্ট মনে হতে হবে যে সেটা সিভিয়ার, সার্টেন এবং সুইফট একটা হবে। দ্য লাস্ট ওয়ান, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শুড বি অর্গানাইজড অ্যারাউন্ড ক্রাইম প্রিভেনশন, যে কারণে আমরা বেসিক্যালি ক্রিমিনাল ল বা ক্রিমিনোলজি বলতেছি, যে কি যাতে ক্রাইমটাকে প্রিভেন্ট করা যায় এমন কিছু উদ্ভব করা। সো বলতেছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে এমনভাবে অর্গানাইজ করতে হবে যাতে অপরাধ প্রতিরোধ হয়। গেল, এবার আসি আমরা জেরেমি বেন্থাম, মানে ক্লাসিক্যাল স্কুল যেটা আমরা পড়ছি সেখানে জেরেমি বেন্থাম এবং চেসলি বেকারিয়া এই দুজন বেসিক্যালি কনসেপ্ট দিয়েছে। সো এখন আমরা যাব হচ্ছে জেরেমি বেন্থাম কি বলতেছে। জেরেমি বেন্থাম এবং চেসলি বেকারিয়ার কনসেপ্টটা কাছাকাছি টাইপের, সেও সেম কথা বলতেছে, সোসাইটি ইজ বেসড অন সোশ্যাল কন্ট্রাক্ট, যে এক্সচেঞ্জ অফ লিবার্টিজ ফর ফ্রিডম, ঠিক আছে?
সেকেন্ড হচ্ছে অল পিপল বিং ইকুয়ালি পজেসড অফ ফ্রি উইল অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর রেশনাল থট শুড বি ট্রিটেড ইকুয়ালি। সো মানুষ যেহেতু তার নিজের ফ্রি উইল দ্বারা চলতেছে, রেশনাল থটের মাধ্যমে যখন ট্রিটেড করা হচ্ছে সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে। যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে সে বাদশার ছেলে সেই জন্য তার পানিশমেন্ট একরকম, আমি গরিবের মেয়ে সেই জন্য আমার পানিশমেন্ট একরকম, এরকম করা যাবে না। সবকিছু রেশনালি থাকতে হবে। পিপল শুড বি ট্রিটেড উইথ ডিউ প্রসেস, মানে হচ্ছে যে আপনার কোর্টে যে প্রসিডিওর আছে, যে আপনি আপনি এলাকার মেয়র, আপনি চাইলেই আমাকে হ্যাং করতে পারেন না, তাই না? আপনি চাইলেই আমাকে একটা পানিশমেন্ট দিতে পারেন না। আপনাকে আমাকে পানিশমেন্ট দিতে হলে একটা প্রসেসের মাধ্যমে, যেটা হবে যেটাকে আমরা কোর্ট প্রসিডিওর বলতেছি, উইটনেস স্টেটমেন্ট নিচ্ছে, এভিডেন্স নিচ্ছে, তারপরে আপনি আমাকে পানিশমেন্ট দিচ্ছেন। দ্য ল শুড বি ওয়াইডলি নোন, এটা হচ্ছে পাবলিক নলেজ কনসেপ্টের মধ্যে, যে লটা এমন হতে হবে যাতে সবাই জানে। ইউটিলিটারিয়ানিজম, ইউটিলিটারিয়ানিজম কি জানিস? ওই যে চেসারি বেকারির যে হেডোনিজমের কথা বলছে, এ ভদ্রলোক শব্দটা ব্যবহার করছে, ইউটিলিটারিয়ানিজম। শুড বি অন দ্য বেসিস অফ সোশ্যাল গভর্নেন্স অ্যাজ ইট ইজ রেসপন্সিবল ফর মোস্ট হিউম্যান। হেডোনিজমটা কি ছিল? যে আমার ইনার যে শান্তি বা কষ্ট বা যে ফ্রাস্ট্রেশন, সেটার কারণেই তো আমি ক্রাইম করতেছি। সো সে বলতেছে যে এই জিনিসটা শুড বি দ্য বেসিস অফ সোশ্যাল গভর্নেন্স, একটা সমাজ পরিচালনা করার জন্য, যে আমি সুখে আছি, দুঃখে আছি, ভালো আছি, এই জিনিসগুলোকে কন্ট্রোলে রাখতে হবে, এবং এটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য রেসপন্সিবল, তাই না? আচ্ছা, পানিশমেন্ট সিভিয়ার, সার্টেন, সুইফট, এটা তো চেসারি বেকারিও সেম কথা বলছে। Punishment should be minimum required to deter the individual and other from doing or mimicking it. মানে কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম যে পানিশমেন্ট এমন হতে হবে, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট দিতে হবে যাতে ভদ্রলোক যিনি অ্যাকিউজড বা ডিফেন্ডেন্ট, তিনি ওই অফেন্সটা সেকেন্ড টাইম আর করতে না যান, বা তার দেখায় দেখাতে অন্য কেউ যেন ওই অফেন্সটা আর না করে, এরকম হতে হবে। আচ্ছা, লাস্ট ওয়ান, জাজেস শুড নট হ্যাভ ডিসক্রিশন ইন সেন্টেন্সিং, সেন্টেন্স শুড বি ইকুয়াল ফর ইকুয়াল ক্রাইম। যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে জাজদের তো ইনহেরেন্ট পাওয়ার পড়ছেন নিশ্চয়ই, আপনারা যদি সিপিসিসি আর পিসি পড়ে থাকেন, ইনহেরেন্ট পাওয়ার নামক একটা জিনিসটা আছে, সিপিসিটাও আছে, সিআরপিসিটা আছে, যেটাতে জাজকে ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে। সে যখন জাজমেন্ট করে, জাজমেন্ট দেয়, তখন সে যাতে তার নিজের ডিসক্রিয়েশন ব্যবহার করতে পারে, ঠিক আছে? তো এখানে ভদ্রলোক বলতেছে দরকার নাই, জাজের ডিসক্রিয়েশন ব্যবহার করার দরকার নাই, এমনও হতে পারে যে সেটা যেন সবার জন্য ইকুয়াল টাইপের কিছু একটা হয়। সেটাই, এবার আসি আমরা নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল স্কুল কি জিনিস? সেখানে যে ফিচার্স গুলো দিছে সেটা কি জিনিস? ক্যারেক্টার, নাইদার উইল নর ডিটারমিনিজম ইজ দ্য সোর্স অফ ক্রিমিনাল। তো এতক্ষণ আমরা যেটা বললাম যে আমার ফ্রি উইল, হেডনিজম, ইউটিলিটারিজম, ডিটারমিনিজম, আমি নিজে যেটা চাচ্ছি সে কারণে অফেন্স হচ্ছে, নিও ক্লাসিক্যাল স্কুল বলতেছে এগুলোর কারণে অফেন্স হচ্ছে না। ক্রাইম, অফেন্স কি কারণে হচ্ছে সেটা আমরা পড়তেছি। আচ্ছা, সো বলতেছে ক্রাইম এবং পানিশমেন্ট শুড বি ইকুইভ্যালেন্ট, নট নেসেসারিলি প্রপোর্শনাল অর ফিটিং। ইকুইভ্যালেন্ট হতে হবে, প্রপোর্শনাল বা একটা আরেকটা থেকে বেশি হবার কোনো দরকার নেই। Punishment should be normal method of imprisonment, should be normal method of punishment. Imprisonment ta ei neoclassical school e eshe basically tara imprisonment er kotha ta bolteche. Treatment should be individualized according to the incorrigibility of the character. Acha, treatment bolte ki bolche? Apni jokhon punishment offense korchen, apnar imprisonment ba fine jetai apnake পানিশমেন্ট হিসেবে দেওয়া হোক, সেটা এমন টাইপের হয় যেন আপনার ইন্ডিভিজুয়াল যে সার্কামস্টেন্সেসটা, সাপোজ ধরেন আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আজকে বিশাল বড় চোরে পরিণত হয়েছেন, আপনাকে যে ট্রিটমেন্টটা যেন দেওয়া হয় বা আপনাকে যে ফ্যাসিলিটিটা দেওয়া হয় বা ইমপ্রিজনমেন্টটা যে শাস্তিটা আপনাকে দেওয়া হয় সেটা যেন এমন হয় যে আপনার যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। যে আপনাকে তারা ইমপ্রিজনমেন্ট দিল, জেলখানার মধ্যে একটা চাকরি বাকরি দিল, আপনার ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস গেল, সো আপনার ট্রিটমেন্টটা ইন্ডিভিজুয়ালি যেন হয় সেই কথা বলতেছে। এভরি পানিশমেন্ট শুড ইনক্লুড এ মেজার অফ ডিটারেন্স, এক্সাম্পলারি বাট নট রিভেঞ্জফুল, এক্সেপ্ট ফর দ্য ইনসেন্ট হু শুড বি ট্রিটেড বাই আদার এক্সপার্ট। বলতেছে পানিশমেন্টগুলো কেমন হতে পারে,
ডিটারেন্সটা আসতে পারে, এক্সাম্পলারি একটা আসতে পারে, মিনিংফুলটা আসতে পারে। ডিটারেন্সটা কি জিনিস কতদিন বলতেছিলাম, ডিটারেন্স মানে হচ্ছে এমন ধরনের পানিশমেন্ট যে পানিশমেন্টটা আপনি ডিফেন্ডেন্ট আপনি তো সাফার করতেছেন এবং আপনি বুঝতেছেন যে নেক্সট টাইম আপনি এই ধরনের আর অফেন্স করা যাবে না, এবং আপনার দেখার দেখায় আপনার দেখায় আশেপাশের পরিবেশেও একটা এক্সাম্পল তৈরি হয়ে যাচ্ছে যে এই ধরনের পানিশমেন্ট করা, এই ধরনের অফেন্স করা যাবে না, এটা পানিশমেন্ট কিন্তু এরকম টাইপের, কিন্তু রিভেঞ্জফুল যেন না হয়। যে কি আপনি পানিশমেন্ট সাফার করে যাওয়ার পরে আপনি চিন্তা করলেন আচ্ছা আমার দিয়ে খাটাইলো জেল খাটাইলো তার এসে তোর খবর আছে, দ্যাটস কল্ড রিভেঞ্জফুল, রিভেঞ্জফুল যেন না হয়। বাট বলতেছে যে ইনসেনের যে সার্কামস্টেন্সেসগুলো ইনসেন যারা তাদেরটা আলাদাভাবে ডিল করবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যাবলিশমেন্ট অফ ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডটাকে অ্যাবলিশ করার কথা সাজেস্ট করতেছে নিও ক্লাসিক্যাল স্কুল। নাও আমরা যাবো হচ্ছে পজিটিভ স্কুলে। কি পজিটিভ স্কুল বলতেছে দ্য ডিমান্ড ফর ফ্যাক্ট ফর সাইন্টিফিক প্রুফ, মানে হচ্ছে যে কোনো একটা অফেন্স যখন করতেছে অফেন্স করার পরে যে পানিশমেন্টটা দেওয়া হচ্ছে সেটা যেন ফ্যাক্টের বেসিসে এবং সাইন্টিফিক যে প্রুফগুলো আছে সেগুলোর বেসিসে করা হয়। সেকেন্ড ওয়ান, দেয়ার আর বডি অ্যান্ড মাইন্ড ডিফারেন্স বিটুইন পিপল। তো অবভিয়াসলি আপনি আমি আমরা তো আর সবাই সেম না, বডি স্ট্রাকচারও আপনার মতো আমার সেম না, মাইন্ডও আপনার মতো আমার সেম না, একজনের মেন্টালিটি আরেকজনের মেন্টালিটি ডিফারেন্ট, বা আপনারা লম্বা আমি খাটো, সামথিং লাইক দ্যাট। পানিশমেন্ট শুড বি ফিট দ্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল নট দ্য ক্রাইম। সো পানিশমেন্টটা এমন যেন হয় যে ইন্ডিভিজুয়াল ক্রিমিনালের ক্ষেত্রে পানিশমেন্টটা সুট করে। যে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে সে হয়তো বা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজের কারণে ভদ্রলোক ডাকাতে পরিণত হয়েছে, তো তাকে পানিশমেন্টটা এমনভাবে দেওয়া হোক যাতে তার ওই যে ডিফিকাল্টিসটা ছিল সেটা রিকভার হয়ে যায়, ঠিক আছে। বা ধরেন আমার হয়তো বা জন্মগতভাবে চুরি করার একটা স্বভাব আছে, তো আমাকে এমন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হোক যাতে আমার সেইটা রিকভার হয়ে যায়। বা হয়তো বা আমি ড্রাগ এডিক্ট, দ্যাটস হোয়াই আমি চুরি করি, তো আমার ড্রাগের আমাকে এমন ট্রিটমেন্ট দেওয়া হোক যাতে আমার ড্রাগের এডিকশনটা চলে যায়। সো পানিশমেন্টটা এমন হওয়া উচিত যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে স্যুট করে। আমি লাখ টাকার হীরা চুরি করছি গঞ্জা খাই সেই জন্য, আর আপনার চাকরি নাই ঘরে খাবার নাই সেই জন্য আপনিও লাখ টাকার হীরা চুরি করছেন, আপনার পানিশমেন্ট এবং আমার পানিশমেন্ট এক হওয়া কখনোই উচিত না। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম শুড বি গাইডেড বাই সায়েন্টিফিক এক্সপার্ট। তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলতেছে যে এভিডেন্স যেগুলো আছে সেগুলো আপনার যেন সায়েন্টিফিক এক্সপার্ট দিয়েই এভিডেন্সগুলো চেক করা উচিত। ক্রিমিনাল ক্যান বি ট্রিটেড, রিহ্যাবিলিটেটেড অ্যান্ড কারেক্টেড। সো ক্রিমিনাল যারা আছে তাদের ট্রিটমেন্ট করা যায়, তাদের পুনর্বাসন করা যায় এবং তাদেরকে ঠিক করে আবার আগের অবস্থানে ফিরে আনা যায়। ক্রিমিনাল বিহেভিয়ার ইজ ডিটারমাইন্ড অ্যান্ড আর নট ম্যাটার অফ ফ্রি উইল। ওই যে নিউ ক্লাসিক্যাল স্কুলও কিন্তু বলতেছিল যে ফ্রি উইল কি জিনিস, মানুষ চাইলেই সে তার নিজে যে ফ্রি উইল আছে সেটাকে কন্ট্রোল করতে পারে। আমার মধ্যে আছে চুরি করার স্বভাব কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে, ইটস অ্যান অফেন্স, আই কান্ট ডু দ্যাট। সো সেই জন্য আমাকে ডিটারমাইন হওয়া উচিত যে না আমি একজন শিক্ষক মানুষ, আমার মধ্যে যতই চুরি করার স্বভাব থাকুক আমি যদি চুরি করি আমি আমার ছাত্রছাত্রীকে কী শেখাবো, আমাকে আমার সাইড থেকে ডিটারমাইন হতে হবে যে না আমার এই স্বভাবটা বের করা যাবে না। ক্রিমিনালস আর ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম নন ক্রিমিনালস, বলতেছে ক্রিমিনালসরা ফান্ডামেন্টালি নন ক্রিমিনাল যারা তাদের থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট, তাদের সার্কামস্টেন্সেস ডিফারেন্ট থাকে, তাদের অনেকের বায়োলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, তাদের অনেকের সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। গতদিন এদিকে আমরা যেগুলো বলতেছিলাম সে কথাই বলছে, ক্রাইম ইজ ফ্রিকোয়েন্টলি কজড বাই মাল্টিপল ফ্যাক্টর। সো একটা ক্রাইম ঘটার পিছনে অনেক ধরনের রিজন থাকতে পারে, বায়োলজিক্যাল, ফিজিক্যাল, সোশ্যাল, অনেক ধরনের রিজন থাকতে পারে। সোসাইটি ইজ বেসড অন কনসেনসাস নট অন এ সোশ্যাল কন্ট্রাক্ট। আমরা প্রথম যে ক্লাসিক্যাল স্কুল বললাম ভদ্রলোকরা সবাই বলল যে সোসাইটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টের উপর বেস করে, কিন্তু এরা বলতেছে সোশ্যাল কনসেনসাসের উপর বেস করে। সেটা কি মানে নিজের যে বুদ্ধি কনসিয়াসনেস যে আমি চিন্তা করবো যে না আমার চুরি করা উচিত না, আমার পাশের বাসার আন্টির ফুল গাছ চুরি করা উচিত না, আন্টির সাথে আমার ভালো খাতির আছে সেজন্য চুরি করা উচিত না, আন্টির সাথে আমার ভালো খাতির আছে সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, সেজন্য আমি চুরি করবো না, এটা না, এটা হচ্ছে আমার সেন্স যে না আসলে চুরি একটা খারাপ জিনিস, আমার আমি কেন আন্টির বাড়ির ওই জিনিসটা চুরি করব, সেটা কাজ করা উচিত, সেটাই বলতেছে পজিটিভ স্কুলে। সোশ্যাল সায়েন্টিস্ট ক্যান বি অবজেক্টিভ অর ভ্যালু নিউট্রাল। সো সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছে তারা অবজেক্টিভ হবে,
ভ্যালু নিউট্রাল হবে, সেটা কি জিনিস, যে আমি ওই সার্কামস্টেন্সেসে থাকলে কি করতাম। আজকে ধরেন আমি আরেকজনকে পিটালাম, তুই চুরি করলি কি জন্য, তুই চোর, তুই একটা খারাপ, তুই একটা পাটপাট, তুই একটা হেন তেন। কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টদের এরকম হইতে বলতেছে যে ওই লোকটার সার্কামস্টেন্সেসে আমি থাকলে কি করতাম, সেই লোকটা যে সার্কামস্টেন্সেসে আছে সেই সার্কামস্টেন্সেসে আমি থাকলে কি আমি চুরি করতাম। যদি এরকম হয় যে হ্যাঁ আমি তার সার্কামস্টেন্সেসে থাকলে চুরি করতাম, এর মানে তার সার্কামস্টেন্সেসে সমস্যা, ওটাকে আমাকে পাল্টাইতে হবে, আদারওয়াইজ তো আমি ক্রাইম প্রিভেন্ট করতে পারবো না। কিন্তু এমন যদি হয় যে না আমি তার সার্কামস্টেন্সেসে থাকলে আমি চুরি করতাম, এটা চুরি করার মতো একটা ব্যাপার না, এর মানে হচ্ছে সে তার নিজের ইচ্ছায় নিজেকে, সে তার যে হিউম্যান বিহেভিয়ার সেটাকে সে ডিটারমাইন করতে পারে নাই, সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সে নিজেকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়েই সে এই চুরিটা করতেছে। সো এই জন্য বলতেছে সোশ্যাল সায়েন্টিস্টদের বেসিক্যালি অবজেক্টিভ হতে হবে, নট সাবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে নিজে যেটা করতেছে, নিজের যেটা চিন্তা হচ্ছে, আর অবজেক্টিভ হচ্ছে, আচ্ছা আপনারা যখন টর্ট করছেন তখন সাবজেক্টিভ টেস্ট অবজেক্টিভ টেস্ট করছেন, আচ্ছা কে কে যেন টর্ট করছেন, টর্ট এর সাবজেক্টিভ অবজেক্টিভ টেস্ট করছেন, ডিউটি অফ কেয়ারে, ওটা তো ডিউটি অফ কেয়ারে পড়ায়। আচ্ছা তো সাবজেক্টিভ টেস্টটা হচ্ছে যে আপনি ওই সার্কামস্টেন্সেসে কি করতেন, আর অবজেক্টিভ হচ্ছে ওই সার্কামস্টেন্সেস একজন রিজনেবল পারসনকে দাঁড়া করে দিলে সে কিভাবে রিয়্যাক্ট করতো। ঠিক আছে, যেহেতু আমি গেলাম না, সো এটাই হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ টেস্টের কনসেপ্টটা। সো এই দিয়ে গেল হচ্ছে আমার ক্রিমিনোলজির এই উইকের